আলহামদুলিল্লাহ, ফোন দিছি একটা দুর্ঘটনার কারণে, বুঝছেন? এই যে আপনার শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর যেখানে থাকতো আগে, ক্যাপসের গলি ভিতরে, হ্যাঁ, এখানে যে গোটা বাড়ি আছে সব আগুন ধরে পুড়ে যেতেছে, যে আগুন দেখতেছি আমি ফ্যাক্টরি থেকে, সেই আগুন লাগা লাগছে। দেখেন ওখানে যে জুটের গোডাউন ছিল না, মনে হয় ওখান থেকে শুরু হয়েছে, যে সব বাড়ি পুড়ে সাপ। আমি আপনাকে একটা ভিডিও কলে দেখা দিচ্ছি, ভিডিও কলে চালু করে, ডাটা চালু করে আমি দেখা দিচ্ছি, ঠিক আছে? দেখা যাচ্ছে আগুন অনেক বেশি হয়েছিল, এখন একটু কম কম ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকছে। ফায়ার সার্ভিসের গাড়ি ঘুরছে, ওই আমবাগানের মাথাতে ঢুকতে চাইছিল, গাড়ি ঢুকতে পারে নাই, পরে ওই বসে ঘুরে আইতেছে। আরো বড় আসলে আগুন, আগুন এখন কমে গেছে গা, ওই এলাকা উঠতে গেছে গা, যে কটা টিন শেড বাড়ি আসলো সব গেছে গা। অনেক কিচ্ছু থাকবো না, ওদের সব বাঁশের খড়িয়ে বাঁশ দিয়ে বাড়ি ঘর বানানো নিয়ে। শেষ করে আলাইছে, একবার শেষ হয়ে গেছে, ওই যে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকছে, ফায়ার সার্ভিসের গাড়ি ওই যে পানি মারতেছে, অনেক অনেক কমছে আগুন, অনেক কমে গেছে গা।